हाय फ्रेंड्स जा पाई ताई कोई ब्लॉग चैनल है अपने तो शॉकल के शागो तो जानिए आज शॉकल शॉकल एक तो नोटुन ब्लॉग ने चले से ची आर आज की एकोन बाद जे सात्रा तो सात्रा थे क्या आज के ब्लॉग वीडियो टा शुरू करे दिलाम और आज के देखते ही पाचे नहीं देखो नित्य के पैकिंग पत्रो आचे और नित्य के भाई खादा कोर्चे तो भाई एयरपोर्ट आज के भाई जीव मेजदा सबाई मिले चले जाच्छे घाटाल कारण आर तो थाकले हबे ना स्कूल खुले दिए छे अनेक दिन तो तारी माझे दो तीन दिन पर ओरा जाच्छे कारण एक छुट्टी छिलो सोमवार छठ पुजो गेलो तो तार जोने छुट्टी छिलो बोलेई जाइनी दादा दो दिन यातायात करेछिलो एरपर आर तो थाकले हबे ना तो जो खादा करछे एरपरे रेडी हबे रेडी हो चले जाबे आठटा साढ़े आठटार समय बास আর বৌদি এদিকে যে বাদাম ছাড়িয়ে দিচ্ছে মা মামা বাড়ি থেকে বাদাম এনেছিল তো সে বাদামগুলোকে ছাড়িয়ে দিচ্ছে মানে নিয়ে যাওয়ার জন্য ঘাটাল নিয়ে যাবে তার জন্য ছাড়িয়ে দিচ্ছে কারণ সেখানে ছাড়া কোথায় ছাড়াবে না ছাড়াবে ওই জন্য এখানেই ছাড়িয়ে দিচ্ছে তো সাথে থেকে দেখুন আশা করছি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে তো আজকে চলে যাচ্ছে ভাই জিউ সবাই চলে যাচ্ছে এখান থেকে তো ভাই হুম করে যেয়ে বাসে উঠবে আর এই যে এগুলো এখনো বাকি আছে দিতে এগুলো আমি এখন দিয়ে দেব ব্যাগে এই সব বাবা আমার ও বাবারে কান্না হচ্ছে কেন কাকে দেখতে পাইনি বলে চোখ খুলে সাচু বলে লা তুলো তুলো এই সব বাবা আমার গুড মর্নিং ও বাবা লে দেখো চোখে জল দেখো বাবা গুড মর্নিং চোখে জল দেখো मानी बैग टा बैगे रेखे थे पार्टी के दिवे पार्टी গান বাজে যে ঘরে নাচ করে ওইটাই হচ্ছে ওদের পার্টি বজে কি কাকাই চলে যাচ্ছে কে গান বাজাবে এরপরে বাইরে হবে এই তোর তো কিসের পার্টি রে বাপন দাদা কে বল বল বাপন দাদা আরো আসবি বল এই যে এটা হনুমানটা বোর্ড গুলো হ্যাঁ লিসনি ডাকি
বাসি সব কালকে রান্নাইতে রয়েছে সবজি এই যে বাঁধাকপি রয়েছে এইগুলো অনেক দিন এসে কবে মামা ঘর থেকে এনেছে এই যে বাঁধাকপি আর ফুলকপি পেঁপে বেগুন এরা তো আমাদের গাছে কালকে তুলেছিলাম কালকে কালকে কিছু হয়েছিল আইকে আবার রয়ে গেছে কি হলো ও মিষ্টি খাচ্ছে বাঁধাকপি এইটুকু সাইজ চলে এসেছি কাকিমা আমি আমরা সবজি বাগান তৈরি করব কারণ শীতের দিন তো চলে এলো আর শীতের সবজি লাগাতে হবে নইলে বাজারে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে আমার হাতে আছে এখন পালং মূলো আছে ফুলকা আছে আর একটা কি আছে বিনস খাওয়া হবে সেরকম তুমি এমন ডালিতে এনেছো সব গলে গেল গজু তোমার কি হচ্ছে কর্নিক নিয়ে হ্যাঁ সে কচ্ছপটা যদি বালির মধ্যে থেকে বেরিয়ে চলে আসে গর্ত করছো কচ্ছপের জন্য এই পয়সা ছোট একটা কাজ দেখে ঠাকুরের পয়সা এইখানতে থাক ভিতর দিকে এখানে সে পুজো হয়েছিল নি ছোট কদাল নিতে পারতে তো আছে
তো এই যে ছোড়দা এসেছে খেতে। কালকের মাছ ভাজা ছিল, মাছ ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর পান্তা ভাত। মা নিয়েছে দেখুন এক থালা কপির তরকারি বেগুন দিয়ে। শাড়ি ভাত দানা খা বলছে যে এই নামছে হয়তো কি হয়েছে গেটটা ভেঙে গেছে গেট ও লোকের কাপড় লেগে গেছে রে তোরলে তো গেটটা ভেঙে গেল গেটটা ভেঙে পড়ে গেছে গেটটা পড়ে গেল গজু তো যে বাবা জঙ্গল গেছিল কাঠ এনেছে গেট তো পলে গেছে তুমি চলে যেতে না তোমার গায়ে এরপরে কাত পলে যাবে তুমি কি এদিক থেকে সরে তুমি কি খাচ্ছ পড়ে যাবে হলুদ বার করছে এখন ও বেরিয়েছে ভালো করে ছোটা আজকে এখন না দিয়ে ওইটা দুবার দিয়ে জল দিয়ে দিতে পারছি মাটিটা নরম করে কাটবে নি তাহলে যদি কেটে যাচ্ছে কত কাটলে কি অসুবিধা হবে আলু তো লয় তুই তাহলে যদি জল দিলে আমি আর তুলবো না অনেক নিচে আছে তো এগুলো কেটে যাচ্ছে না তো এই স্নান করলাম একটু আগে আর বাবা তো ওইদিকে গাছগুলো পরিষ্কার করছে হলুদ গাছে আর আজকে আমাদের বাড়িতে বেড়াল এসেছে বেড়াল দুধ দিয়ে ভাত খাচ্ছে এই যে দেখুন বেড়ালটা বৌদির কোলে বসে আছে বসে বসে দুধ দিয়ে ভাত খাচ্ছে এই যে দুধ নিয়েছে আজকে দুধ দিয়ে পছন্দ করে মাছ হ্যাঁ মাছ আছে দুধ আছে পোস্ত আছে বিড়াল যেগুলো পছন্দ করে বিড়ালের জন্য সেগুলো হয়েছে হ্যাঁ সেটাই হয়েছে তাই তো মাছ আর দুধ ওর মা একটু খাওয়াতে দেরি করছিল বলছে ঠিক আছে নাও দেখি আমি যে শুয়ে পড়ছি আমার ঘুম পাচ্ছে নালে বলছে আমি দুধ খেয়ে নেবো দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবো ভাত খাওয়াতে দেরি করছে আমি মুখে করছি তোর মা করছে দেখ মুখে তোর মা করছে দেখ গলাটা ধরে গেছে বন্ধ করছিস কেন ভিডিওটা।
তো এই যে মা কি খাচ্ছে দেখুন, কেন দাওনি বিকেল বেলায় কুলে খাড়া। মায়ে মা বলছে আমার শরীরটা দুর্বল লাগছে, কুলে খাড়া সিদ্ধ করে খাবো। এদিকে আমি চাউমিন বানাচ্ছি আর ঠাকুমা এদিকে পেয়ারা খাচ্ছে, আর এদিকে যে জেঠু মিষ্টি খাচ্ছে, চা খাচ্ছে, দুটো একসঙ্গে খাচ্ছে। আর দুটো আনলাম ছোট ছোট, তো সেগুলো দিয়েই আজকে এখন চাউমিন বানাবো। অনেক কিছু সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, গাজর এসব আছে। না হলে ছোটদা বলছিল ডিম দিয়ে কর, মানে ডিম দিয়ে আর করবো না, এত কিছু সবজি আছে। তারপর জেঠু জেঠিমাও খাবে, তাহলে এমনি এমনি করি, ওই জন্য এমনি চাউমিনটা করবো। চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি, এরপরে সবজিগুলো কাটাকাটি করবো। তো এই যে বৌদি সবজিগুলো আমাকে তাড়াতাড়ি কেটে দিচ্ছে। মা বাইট ঝাট দিচ্ছে। নিজের ছবি দেখে নিজেই হাসছে, ছবিটা আমি দিয়ে দিচ্ছি পাশে দেখবেন, নিজে হাসছে দেখুন কেমন ছবিটা দেখে। কেমন করেছিলি চোখ গুলো, কেমন করেছিলি, এরকম করেছিল কেন, এরকম বড় 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 কর, বড় বড় এরকম বড় বড় এরকম করে, যখন রাগ করিস কেমন করে তাকাস, এমনি করে তাকাস। তুই না এই মাটিটা গ্রিন আর একটু ছোট করে আর একটু কম নাও। কেমন করছে দেখো, বাঘের মতো। তো আমিও নিয়েছি অনেকটা চাউমিন।